বন্ধুরা, ফাইনালি আমাদের ফেসবুক পেজটিতে মনিটাইজেশন অন করতে পেরেছি এবং মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের মনিটাইজেশন পেজে চালু হয়ে গেছে। আমরা যে পেজটি নিয়ে এতদিন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, অল্প সময়ের ভিতরেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি এবং ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছি, এবং ফাইনালি আমাদের এই পেজটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে 10 মিনিটের ভিতরেই আমরা মনিটাইজেশন পেয়ে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছুই ইন ডিটেলসে দেখাবো। 2023 সালে এসে কিন্তু মনিটাইজেশনের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সো এই ক্ষেত্রে যারা নতুন করে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ অনেকটাই পরিবর্তন হয়েছে মনিটাইজেশন অপশনে। সো বন্ধুরা, মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগেই কিন্তু আপনাকে 3টা ডকুমেন্ট কালেক্ট করতে হবে, আর সেই 3টা ডকুমেন্ট হচ্ছে আপনি যেই ব্যাংকের মাধ্যমে টাকা নেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তারপর হচ্ছে সুইফট কোড লাগবে, আর আপনাকে একটা টিন সার্টিফিকেট লাগবে অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে। সো এই 3টা ডকুমেন্ট প্রথমত আপনি কালেক্ট করে নেবেন, তারপর হচ্ছে পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এবার আমি কম্পিউটার স্ক্রিন থেকে সব কিছু ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক, আমরা রয়েছি হৃদয় 360 আমাদের কাঙ্ক্ষিত পেজটিতে এবং মনিটাইজেশন অপশনটিতেই রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্ট্রিম অ্যাডস এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স হচ্ছে $0। যেহেতু আমরা রিসেন্টলি এখানে মনিটাইজেশন অন করেছি, এখনও ইনকাম হয়নি। এখান থেকে আমরা পলিসি ইস্যুতে যাব, দেখতে পাচ্ছেন কোনো পলিসি ইস্যু নেই। এখান থেকে মনিটাইজেশন টুলসে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, এটা কিন্তু অন হয়েছে বা চালু হয়েছে। এখন আমরা এখান থেকে আবার ইনস্ট্রিম অ্যাডসে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিওতে সামান্য কিছু ইনকাম শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন 1 সেন্টের মতো ইনকাম হয়েছে, যেটা এখনও এখানে এসে অ্যাড হয়নি। সো ফাইনালি আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে কাঙ্ক্ষিত পেজটি ছিল হৃদয় 360, সেই পেজটিতে আমরা এখন মনিটাইজেশন অন করতে পেরেছি। এবং এই পেজটিতে আমি যেভাবে কাজ করেছি সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমার ইনফরমেশনগুলো নিয়ে যদি আপনারাও ফেসবুক পেজে কাজ করেন তাহলে ঠিক আমার মতো করেই ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য প্রথমে মনিটাইজেশন অপশনে চলে যাব, দেন এইখান থেকে পেজ এলিজিবিলিটি এই বাটনের উপর ট্যাপ করতে হবে। এইখানে যে পেজটিতে আপনি ইনস্ট্রিম অ্যাডস অন করবেন ঠিক তার পাশেই সেট আপ অপশন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি অপশন রয়েছে, আমাদেরকে প্রথমে রিভিউ টার্মস এই বাটনের উপর ট্যাপ করতে হবে। এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এইগুলো একটু পরে নেবেন এবং স্ক্রল ডাউন করলে নিচে একটি বাটন পেয়ে যাবেন, এগ্রি টু টার্মস এই বাটনে ট্যাপ করে দিবেন। এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর সেট আপ পেআউট অ্যাকাউন্ট, এখানে আপনাকে ইউটিউবের মতোই অ্যাডসেন্স যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তেমনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেট আপ অ্যাকাউন্ট এই বাটনের উপর ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের একটাই পেজ মনিটাইজেশন করব, সো এই ক্ষেত্রে পেজটা সিলেক্ট করা রয়েছে, আমরা এখান থেকে নেক্সট বাটনে ট্যাপ করে দিব। এখন এইখান থেকেই আমাদেরকে পেআউট অ্যাকাউন্ট সেটিংস করতে হবে, এখানে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে এবং এইগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, তা না হয় কিন্তু আপনারা পারবেন না। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম, এখানে আপনাকে লাস্ট নেম টাইপ করতে হবে। এই বক্সে রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। সো এইখানে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন অর্থাৎ নাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, সবগুলোই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং আপনি যে পেমেন্ট মেথড অ্যাড করবেন অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন সেটাও যেন ভোটার আইডি কার্ড অনুযায়ী হয়। এরপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ, ওকে। তো কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে বিজনেস টাইপ দিবেন ইন্ডিভিজুয়াল, এবার এখান থেকে নেক্সট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম রয়েছে এবং লাস্ট নেম রয়েছে, এখানে আপনাকে মিডিল নেম দিতে হবে অপশনাল। তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করা রয়েছে, এখানে হোম অ্যাড্রেসটা দিতে হবে, এখানে আপনি গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম এবং থানার নাম দিবেন এই প্রথম লাইনটিতে। এবং প্রত্যেকটা নাম দেওয়ার সময় আপনি প্রথমে নামটা দিবেন, তারপর কমা দিয়ে একটা স্পেস দিয়ে তারপর আরেকটা নাম দিবেন। সিটির জায়গায় আপনার হোম ডিস্ট্রিক্ট দিবেন অর্থাৎ জেলার নাম দিবেন, তারপর হচ্ছে স্টেটের জায়গায় আপনি যেই ডিভিশনে রয়েছেন, ঢাকা, বরিশাল, রাজশাহী, সো সেই ডিভিশনটা সিলেক্ট করবেন।
নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, এখানে আপনাকে পোস্ট অফিসের কোড নম্বর দিতে হবে। যদি আপনার পোস্টাল কোড জানা না থাকে তাহলে আপনি গুগলে আপনার পোস্ট অফিসের নাম লিখে পোস্টাল কোড লিখে যখন সার্চ করবেন তখনই পেয়ে যাবেন। এবার ফোন নম্বরের জায়গায় আপনি একটি ফোন নম্বর দিবেন এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় একটি ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে রয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ যে টিন সার্টিফিকেটের কথা বলেছিলাম সেই টিন সার্টিফিকেট একটা নাম্বার থাকবে, সেটাও কিন্তু বসিয়ে দিবেন। এবার এখানে একটি টিক মার্ক দিয়ে নেবেন, দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন ব্যাংকের ইনফরমেশন দিব, প্রথমে কান্ট্রি দিব বাংলাদেশ। এবার এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা এখানে দিব। আমি আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি, সো আমার নামটা এখানে দিচ্ছি। অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। এখানে রয়েছে সুইফট কোড, আর এটাই হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা ব্রাঞ্চের সুইফট কোড থাকে, আপনি সেই সুইফট কোডটা এখানে ব্যবহার করবেন। এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে দিবেন। ওকে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি একটু চেক করে নেবেন। এখানে ম্যানুয়ালি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি এবং এখান থেকে নাম্বারটা আপনি ভালো করে চেক করবেন, নয়তোবা আপনার নাম্বারটা যদি ভুল হয় তাহলে অন্য নাম্বারে টাকা চলে যেতে পারে, অথবা যদি মিল না পড়ে তাহলে হয়তোবা টাকাটা আটকে যেতে পারে। সব কিছু ঠিক থাকলে লিংক পেআউট অ্যাকাউন্ট এই বাটনে ট্যাপ করে দিবেন। এখানে অনেকগুলো ইনফরমেশান আপনাকে দিতে হবে, তার জন্য মনোযোগ সহকারে দেখবেন। এখানে রয়েছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এখন কিন্তু আপনাকে ট্যাক্স ইনফোটাও দিতে হবে। প্রথমে আপনার যে প্রোফাইলটা থাকবে মেইন প্রোফাইল, সেই প্রোফাইলের পারমিশন চাইবে, অর্থাৎ অ্যাডমিনের পারমিশন চাইবে। সো এই ক্ষেত্রে আপনি প্রথমত কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করে দিবেন। এবার এইখান থেকেও আপনাকে ট্যাক্স ইজ রিকোয়ার সেটিংসের যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনাকে আপনার যে নামটা থাকবে সেটাতেই ট্যাপ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এবং ট্যাক্স ইনফরমেশনের জন্য কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কি ইউএস সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কি না সেটা জানতে চাইবে। এখান থেকে নো করে দিবেন যদি আপনি ইউএসএর সিটিজেন না হন। এবার এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি হচ্ছে আপনার এখানে অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাচ্ছেন কি না, এখান থেকে নো করে দিবেন। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন এখানে নেম রয়েছে, এখান থেকে শুধু কান্ট্রিটা সিলেক্ট করবেন, আবার বাংলাদেশ। তারপর এখানে একটা চেক মার্ক দেখতে পাচ্ছেন, আই হ্যাভ এ নন ইউএস টিন। সো যেহেতু আমরা নতুন করে টিন সার্টিফিকেট দিয়েছি বাংলাদেশের, এটা কিন্তু সিলেক্ট করাই রয়েছে, আমরা জাস্ট নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাড্রেস ট্যাক্স ইনফরমেশন, আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এটা কিন্তু নতুন একটা ফর্মের মধ্যে যুক্ত হবে এবং সেই ফর্মটাও কিন্তু সাবমিট করা হবে। একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখান থেকে আমরা নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিব। এখানে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, এবং এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা আবার পুনরায় শো করবে। আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে ব্যাক বাটনের উপর ট্যাপ করে পরিবর্তন করতে পারি, নয়তোবা নেক্সট বাটনে ট্যাপ করে দিব। এবার এখানে আরেকটা প্রশ্ন আমাদেরকে করেছে, সো এই প্রশ্নটা হচ্ছে আমরা এখান থেকে কত পার্সেন্ট ফিজিক্যালি ইউনাইটেড স্টেট থেকে টাকাটা নিব। আমরা একদম 0% ইউনাইটেড স্টেট থেকে নিব, আর সম্পূর্ণটাই আমরা আমাদের কান্ট্রি থেকে নিব, তার জন্য 0% সিলেক্ট করে দিব। ওকে, এখানে সব কিছুই কিন্তু ঠিক করা রয়েছে, জাস্ট আপনি নিচে একটা চেক মার্ক দিবেন। এইখানে আপনাকে একটা সিগনেচার দিতে হবে, আর এখানে সিগনেচার মানে হচ্ছে আপনি একটা নাম টাইপ করবেন, আপনার নামটা এখানে দিয়ে দিবেন, ফুল নাম দিবেন, তারপর ডেট তো এখানে সিলেক্ট করাই রয়েছে, নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন একটা ট্যাক্স ইনফরমেশনের ফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে, আমি যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছি। সাবমিট ফর্ম এই বাটনে ট্যাপ করলে কিন্তু এই ফর্মটিও এখন আমরা সাবমিট করতে পারবো। দেখতে পাচ্ছেন ট্যাক্স প্রোফাইল, এখানে ইউনাইটেড স্টেট, আমরা কিন্তু নন ইউএস টিন সার্টিফিকেট এখানে আমরা তৈরি করেছি, এবং একটা কিন্তু আমরা ফর্ম তৈরি করেছি, এই ফর্মটা কিন্তু এখন এখান থেকে তাদের কাছে আপলোডও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশনগুলো রয়েছে, এখানে ভিউ পিডিএফে গেলে আমরা যে ফর্মটা তৈরি করেছি সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এই ফর্মটাই কিন্তু আমরা এতক্ষণ তৈরি করেছি ট্যাক্স ইনফরমেশনের জন্য, এবং এখানে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো রয়েছে। এটা চাইলে আপনি ডাউনলোড করে পিডিএফ আকারে রেখেও দিতে পারেন আপনার গ্যালারিতে। সো এটাই কিন্তু এতক্ষণ আমরা কমপ্লিট করেছি। ওকে, আমরা আবার আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে যাব। ওকে, সো বন্ধুরা, আমরা এখন ডান অপশনের উপর ট্যাপ করে দিব। এখন দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট ফর নাও, আমরা সব কিছুই সেট করেছি।
এবার এখান থেকে ডান বাটনের উপর ট্যাপ করব। সো বন্ধুরা, এখানে লেখা রয়েছে আমরা যদি আমাদের এই পেআউট অ্যাকাউন্টের কোনো চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই, তাহলে আমরা চাইলে অ্যাপ্রুভড হওয়ার পরেও আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে ডান বাটনের উপর ট্যাপ করে দিব। এবার এখান থেকে সাবমিট ফর রিভিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ ফাইনালি আমরা কিন্তু ফেসবুকের তরফে আমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলেছি, আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা কিন্তু সাবমিট করে দিয়েছি। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা তারা রিভিউ করবে এবং রিভিউ করার পর কিন্তু আমাদের এখানে মনিটাইজেশন চালু হয়ে যাবে। সো বন্ধুরা, এখন কিন্তু দেখতে পাচ্ছেন পেআউট সেটিংসের একটা কিন্তু অপশন আমাদের এখানে শো করছে এবং ভিউ পেজ এলিজিবিলিটি এই অপশনটিতে গেলে দেখতে পাচ্ছেন ইন রিভিউ রয়েছে। এবার এখান থেকে পেআউট সেটিংস এই অপশনটিতে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন নতুন উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে আপনি সব কিছুকে গেট স্টার্টেড করে দিবেন, দেন এখান থেকে আপনি যে অপশনগুলো পেয়ে যাবেন সেগুলো আপনি নেক্সট নেক্সট করে ডান করে দিবেন। দেখতে পাচ্ছেন ইউ আর ভিউইং অল পেআউট অ্যান্ড আর্নিংস ফর দ্য সরকার পেআউট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটি করেছি সেই অ্যাকাউন্টের মাধ্যমে এখন আমার সকল ইনকামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। তো ফাইনালি এইভাবে আপনাকে ফেসবুকের জন্য 2023 সালে এসে নতুন করে এই নিয়মেই আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণটাই ট্রাস্ট করতে পেরেছেন। আমরা যে ট্রিক্সগুলো আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে দিয়েছি সেভাবে যদি কাজ করেন তাহলে ফেসবুক পেজে ফলোয়ার্স আনতে পারবেন, ওয়াচ টাইম আনতে পারবেন এবং ফাইনালি আমার মতো করে আপনারা ফেসবুক পেজকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।